আসসালামু আলাইকুম। সিলেট ট্রেডার আরো পক্ষ থেকে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে। ফেসবুক অ্যাকাউন্টে আমরা কীভাবে ফাসাজের অভার হওয়ার পর আমাদের ফ্রেন্ড অ্যাকসেপ্ট করতে পারি না, সেই বিষয় করার জন্য আজকে আপনাদের সামনে আলোচনা করতে আসছি। আমরা কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি আমাদের ফ্রেন্ডের জন্য, যা আমাদের ফাসাজের অভার পর আমাদের সাথে কীভাবে যোগাযোগ করতে পারে, আমাদের লাইক দিয়ে সংযুক্ত থাকতে পারে আমাদের পেজে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন আমরা কি দেখি কীভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। আমাদের যে ফাসাজের ফ্রেন্ডগুলো আছে সেটাগুলো আমাদেরকে ফ্রেন্ড লিস্টে রাখব। রাখার জন্যই আমরা আজকে ফেসবুক পেজ খুলতে চাচ্ছিলাম। চলুন দেখি আমরা কীভাবে খুলতে হয় ফেসবুক পেজ। আমরা প্রথমেই গুগলে গিয়ে সার্চ করব আইডি টু ফেসবুক পেজ। আমরা এই লিখে সার্চ করি, দেখুন এনে লেখে আসবে হাউ টু কনভার্ট নাও ফেসবুক পেজ। আমরা কনভার্ট করে নিয়ে যাব, আমরা এটা কনভার্ট করব। কনভার্ট করার জন্য একদম নিচে আসব, দেখুন এনে ক্রিয়েট নাও এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা দেখুন স্টার্ট, আমার পেজের জন্য স্টার্ট করার জন্য আমি এই জায়গায় করলেই আমাদের ফেসবুক পেজ হয়ে যাবে। আমি স্টার্ট করলাম, 10 সেকেন্ড সময় নিচ্ছে। দশ সেকেন্ড সময় লাগবে তারা একটু পেজটি লোড করার জন্য। দেখুন আমার একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। দেখুন আমাকে বলা হচ্ছে যে আমি কনফার্ম করার জন্য, হ্যাঁ আমি কনফার্ম করে নিচ্ছি। আমাকে বলা হয়েছে যে হাউ টু ইয়ার কপি দা 14 দিনের ভিতরে আমরা সব কিছু করতে পারবো। আমি 14 দিনের ভিতরে নাম চেঞ্জ করতে পারবো, সব কিছু চেঞ্জ করতে পারবো 14 দিনের ভিতরে। ছেড়ে আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এখানে হলো আমার মূল কারণ, আমি এই জায়গায় স্টেপগুলো আর কি সব কিছু আমরা দেখে নিতে পারি। দেখুন আমার ক্যাটাগরি, আমি এর দিকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে যে আমার কোন ক্যাটাগরিতে আমার ক্যাটাগরিটা পড়তেছে। আমি এই জায়গা থেকে নাম চেঞ্জ করে নিতে পারি যে আমি নামটা কি হতে পারে, যেমন আমার সিলেট, যেমন আমার নাম হবে SYLST সিলেট টুই ছ রিয়াল চিপস টিউটোরিয়াল টিপস, এভাবে হবে আমার নাম। সিলেক্ট টিউটোরিয়াল টিপস, আপনারা ভালোভাবে দেখে নিয়ে কনফার্ম করবেন। এখানে স্পেস কি করছে, আচ্ছা ঠিক আছে, আমি যে নামগুলাই আছে সেই নামগুলাই দিই আমি করতেছি। আমরা এখন দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে, আমি পরবর্তীতে নাম চেঞ্জ করে নিব। আমি নেক্সটে ক্লিক করলাম। এই জায়গায় হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এই জায়গার থেকে আপনার ফ্রেন্ডগুলোকে সবগুলোকে আপনারা কালেক্ট করে নিতে হবে। একটু লোড নিচ্ছে, আমার নেটটি অতবা স্লো, অত কিছু হতে পারে। একটু লোড নিচ্ছে, হ্যাঁ দেখুন আমার সব ফ্রেন্ডগুলো সব এক জায়গায় শো হয়ে গেছে। আমি এখান থেকে অল সিলেক্ট করে দিব, অল মার্ক করে দেবো। একটু অপেক্ষা করুন, দেখুন আমার এখানে মার্ক হয়ে গেছে। আমি মনে হয় একটি একটি করে দিতে হবে নাকি সম্ভব, অল মার্ক তো হচ্ছে না।
হ্যাঁ, অলমার্ক হয়ে গেছে। দেখুন আমার এখানে অলমার্ক হয়ে গেছে। আমার এই জায়গায় দেখুন আমার যতগুলা ফেসাস ফ্যান্ট আছে সবগুলা এখানে আছে। 4,961 জন, আরো তো থাকার কথা, আর গেল কই, মিস হয়ে গেল নাকি মাঝখান থেকে? আমি দেখাইতেছি আপনাদেরকে আমার সব ফাইনগুলা কি হয়েছে কিনা, সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে ডিসকাস করব। আচ্ছা ঠিক আছে, আমি এখন নেক্সটে ক্লিক করব। দেখুন আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর আমি কোন কাভার পিকচারটি অ্যাড করতে চাচ্ছি আমি এটি সিলেক্ট করে দিব, বাদে একটি সিলেক্ট করে দিব, দিয়ে নেক্সট করে নিব। আমাকে এনে দেখা বলছে কনভার্ট ইউর কপি দ্য পেজ, আমার কাছে পেজটি কপি হয়ে গেছে। ইয়েস, দেখুন আমার একটি পেজটি হয়ে গেছে, আমার সিলেট টিউটোরিয়াল নামের এই পেজটি। দেখুন এখানে আমার ফ্রেমগুলো এখন অ্যাড হয়ে যাবে। 14 দিনের ভিতরে আমার সবগুলা আমাকে কপি বলতেছে যে আমার 14 দিনের ভিতরে সব ডিটেলসগুলো আমি এই জায়গায় সাবমিট করার জন্য। আমাকে আস্তে আস্তে সব ফ্রেমগুলো এখানে অ্যাড হয়ে যাবে। আমি রিফ্রেশ করলে দেখবেন আস্তে আস্তে ফ্রেমগুলো সব ফ্রেমগুলো এখানে অ্যাড হয়ে যাবে। একটু লোড নেবে, আপনাদেরকে লোড নেওয়ার পর আপনারা অবশ্যই সবগুলা ফ্রেন্ডগুলাকে অ্যাড হয়ে আসবে। দেখুন আমি আগে দেখছিলেন কতটুকু, এখন ফ্রেন্ডগুলা আস্তে আস্তে সবগুলো অ্যাড হয়ে আসবে, অ্যাড হয়ে যাবে। আমি রিপ্লে যত দিব আপনার ফ্রেন্ডগুলো কি আমাদের কানেক্ট কানেক্ট হয়ে যাবে, সবগুলো কানেক্ট হয়ে যাবে। আমি আস্তে আস্তে ইউজারগুলাকে সিলেক্ট করে নেব, সব ইউজারদেরকে আমি পাঠিয়ে দেবো রিকোয়েস্ট যে আমার আমাদের পেজ ঠিক হয়ে গেছে, আমি পেজ খুলে নিয়েছি, আমার ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি এই মাত্র পেজটি খুলেছি। দেখুন আমাদের পেজ ভিউয়ার্স এখন নেই, আস্তে আস্তে হয়ে যাবে। দেখুন 300 কতটুকু হয়ে গেছে, আস্তে আস্তে বাড়বে, সবগুলো বাড়বে। এখন আমার 14 দিনের ভিতরে আমি কপি যাগুলো কনফার্ম করে দিতে হবে, সব ডিটেলসগুলো আমি এখানে কমপ্লিট করে দিব। এই পর্যন্তই ভিডিওটি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।